পৌর কর্মচারীদের বকেয়া পাওনা নিয়ে বিক্ষোভ দেখানো হলো। পৌর কর্মচারীদের বকেয়া পাওনা নিয়ে বিক্ষোভ ইঞ্জিনিয়ারদের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ। কলকাতা কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ারদের খাটিয়ে নিয়ে কোভিড কালে অতি হলিডে অ্যালাউন্স নিয়ে নীরব কেন কর্তৃপক্ষ? জবাব দাও। করোনা কালে শ্রমিক কর্মচারীদের খাটিয়ে নিয়ে অতি হলে জানিয়ে দাও, পুড়িয়ে দাও। পৌর কর্মচারীদের বকেয়া পাওনা নিয়ে বিক্ষোভ ইঞ্জিনিয়ারদের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ। আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় টেলিফোনে আমাদের সঙ্গে। দুর্গাদাস, জানতে চাইব ঠিক কি কারণে এই পৌর কর্মচারীরা তারা এভাবে বিক্ষোভ করছেন, কি কি দাবি দাওয়া রয়েছে তাদের? দেখো, কলকাতা পুরসভার যে ইঞ্জিনিয়ার্সদের বাম মানে বামপন্থী নিয়ন্ত্রিত যে ইঞ্জিনিয়ার সংগঠন রয়েছে, কলকাতা পুরসভা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সংস্থা, তাদের পক্ষ থেকে একটা অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসা হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে যেভাবে এই করোনা সংক্রমণের শুরু থেকে, অর্থাৎ বিগত প্রায় দু বছর থেকে কলকাতা পুরসভার পক্ষ থেকে হায়ার অথরিটিরা তাদেরকে যেভাবে কাজে যোগ দেওয়ার কথা বলেছে এবং ছুটির দিন কাজ করতে হবে এরকম নির্দেশিকা জারি করেছিল, সেই সময়তে এটাও বলে রেখেছিল যে যারা বা যে সমস্ত ইঞ্জিনিয়ার বা কর্মচারীরা এই ছুটির দিনে কাজ করবে তাদেরকে টিফিন অ্যালাউন্স দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই সময় থেকে আজ পর্যন্ত এই নির্দেশিকা মেনে ইঞ্জিনিয়াররা তাদের কাজে যোগ দিয়েছে, এখনো পর্যন্ত সেই ছুটির দিনেও তারা তাদের কাজে অবিচল রয়েছে, কাজ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু মাঝখান থেকে যেটা হয়েছে যে এই টিফিনের যে অ্যালাওয়েন্স এটা কিন্তু তারা পাচ্ছে না। পাশাপাশি তাদের আরো একটি দাবি যে যে সমস্ত বয়স্ক বা প্রবীণ এই কর্মচারী যারা রিটায়ারমেন্ট যাদের হয়ে যাচ্ছে এই অবসর গ্রহণের পর, তারা সময় মতো কিন্তু কেউই এই যে আর কি রিটায়ারমেন্টের যে পর যে টাকা সেই টাকা কিন্তু তারা পাচ্ছে না। বারবার এই বিষয়ে মেয়র থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে উচ্চ কর্তৃপক্ষের কাছে বিষয়টি নজরে আনার চেষ্টা করলেও কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো সুরাহা পাওয়া পায়নি। এই জন্যেই তারা অবশেষে নিরুপায় হয়ে যায় এক প্রকার রাস্তায় এর প্রতিবাদন দিতে বাধ্য হয়েছে। আজ তারা কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ দিয়েছে, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামবে এমনটাই জানিয়েছে জানানো হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে। আপাতত দুর্গাদাস তোমাকে ধন্যবাদ, তবে তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যে খবর এতক্ষণ দেখালাম, পৌর কর্মচারীদের বকেয়া পাওনা নিয়ে বিক্ষোভ ইঞ্জিনিয়ারদের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের বিক্ষোভের ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে।